এক ফ্রেমে দুই হিরো, ব্যাট হাতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম, আর বল হাতে পেসার ইকবাল হোসেন ইমন। এই দুজনের দুর্দান্ত পারফরমেন্সেই যুব এশিয়া কাপের সেমিফাইনালে উড়ে গেল পাকিস্তান। চার উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন ইমন, আর ব্যাট হাতে আজিজ খেলেন ৪২ বলে ৬১ রানের এক ঝলমলে ইনিংস। ছোটদের এশিয়া কাপে টানা তৃতীয় সেমিফাইনালে পাত্তাই পেল না ম্যান ইন গ্রিন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের শুরুটাই ছিল দুর্দান্ত। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়ে রীতিমতো গতির তাণ্ডব চালান মারুফ মৃধা। প্রথম ওভারে উসমান খানকে পয়েন্টে সাইমন বশিরের ক্যাচের পর তৃতীয় ওভারে শাহজাইব খানকে ফরিদের তালুবন্দী করেন এই পেসার। পরে রিয়াজুল্লাহ আর সাদ বেগ মিলে সামাল দেন মারুফ এবং ফাহাদকে, কিন্তু ইকবাল আসতেই আবারও ব্যাটিং ধস নামে পাকিস্তানের লাইন আপে। একা হাতে ম্যান ইন গ্রিনদের ঘুরিয়ে দেন এই পেসার। প্রতিপক্ষের অধিনায়ক সাদকে দিয়ে শুরু হয় তার শিকারের যাত্রা। এরপর পাকিস্তানের অন্যতম সফল ব্যাটার রিয়াজুল্লাহ আর লেট অর্ডারের আবদুল্লাহ সুবহান এবং আলী রাজাকেও তুলে নেন তিনি। এর মাঝে বাংলাদেশি ফিল্ডারদের অসাধারণ ফিল্ডিংয়ের বলি হন নাভিদ খান এবং ওমর জাইব। ডিরেক্ট থ্রোতে প্রতিপক্ষের স্টাম্প ভেঙে দেন কালাম সিদ্দিকি এবং জাওয়াদ আবরার। পাকিস্তান অল আউট হয় ১১৬ রানে। জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ২০ আর ব্যক্তিগত ০ রানে বিদায় নেন কালাম সিদ্দিকি, ব্যাকফুটে লাল সবুজ। কিন্তু সেখান থেকে দলকে টেনে তোলেন জাওয়াদ আবরার এবং অধিনায়ক আজিজুল হাকিম। জাওয়াদ তাও কিছুটা দেখে শুনে খেলেছেন, কিন্তু আজিজ ছিলেন চরম আক্রমণাত্মক, পাত্তাই দেননি পাকিস্তানি বোলারদের। ভারতকে অল্প রানে আটকে রাখা পাকিস্তানি পেসাররা এদিন বল ফালানোর জায়গাই খুঁজে পাচ্ছিল না বাংলাদেশিদের সামনে। সাত বাউন্ডারি এবং তিন ছক্কায় ৬১ রান করেন আজিজুল। স্ট্রাইক রেট ছিল ১৪৫। অন্য পাশে জাওয়াত ১৭ রানে আউট হলেও পরে আজিজকে সঙ্গ দেন শিহাব জেমস, ৩৬ বলে ২৬ রান করেন এই ব্যাটার। তাদের দৃঢ়তায় মাত্র ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় জুনিয়র টাইগাররা। রোববারের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।